नमस्कार, आमी सुकांत शास्त्री। आमार यूट्यूब चैनल सुकांत शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय मकर राशि। हाते आछे चार दिन, जा करबार करे नीन। 13, 14, 15, 16 जुलाई त्रिग्रही राजयोग, बुधादित्य योग, अष्टलक्षी योग, गुरु पूर्णिमा, एमन सुजोग 100 বছরে একবার। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি মকর রাশি ও মকর লগ্নের প্রত্যেক জাতক জাতিকাকে শোনাবো তাদের হাতে আজ 4টি দিন আছে, অর্থাৎ আজ 13 তারিখ, আজ বছরের সবচেয়ে পবিত্র দিন। এবং আজকের দিন ধরে 16 তারিখ পর্যন্ত তাদের জীবনে বিরাট সুযোগ। তার কারণ, এমন গুরু পূর্ণিমা 100 বছর পর এসছে। 100 বছর পর গুরু পূর্ণিমাতেই এই বিশেষ যোগ তৈরি হয়েছে। আর যেহেতু কাল শনি মকরেই প্রবেশ করে গেছে, তাই মকর রাশি শনি অশুভ প্রভাব দেওয়ার আগেই আপনাকে এই 4 দিনের মধ্যে আপনার প্রয়োজনীয় কাজকর্মগুলো শেষ করতে হবে। শনি অশুভ প্রভাব দেওয়ার আগেই আপনাকে শেষ করতে হবে আপনার পেন্ডিং কাজগুলি, যেগুলি এতদিন ধরে হয়নি। এই 4 দিনে অনেক কিছুই অসম্ভব। এই 96 ঘন্টা আপনার জীবনের একটা সাফল্যের অগ্রগতির পথ আপনাকে দেখাবে। তার কারণ, আপনার ক্ষেত্রে বিরাট সাফল্য অবশ্যই আসবে। 6ষ্ঠ স্থানে ত্রিগ্রহী রাজযোগ আপনার জীবনে আনবে শত্রুনাশ, আপনার জীবনে আনবে কর্মের উন্নতি, আপনার জীবনে আনবে শারীরিক দিক দিয়ে সম্পূর্ণ স্বস্তি। এছাড়া মকর রাশি আপনাকে প্রদান করবে সর্বোচ্চ উচ্চ গতিতে। আপনি জীবনে নতুন দিক খুঁজে পাবেন যদি আপনি মকর রাশি বা মকর লগ্নের মানুষ হন। মকর রাশির ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য সূচক এই 4টি দিনকে তারা যেন কোনোভাবে হাতছাড়া না করে, কারণ এই 4 দিনে তারা যা করবে তার 100% সাকসেস হবে। তাদের জীবনে কর্মের উন্নতি, তাদের জীবনে আর্থিক উন্নতি, তাদের জীবনে পারিবারিক সুখ। এবং সবচেয়ে বড় কথা, যে মকর রাশি কোণঠাসা হয়ে পড়েছিল সেই মকর রাশি আবার নতুন উদ্যমে জেগে উঠবে, আবার নতুন উদ্যমে তার কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে পারবে। তার কারণ, তার জীবনের সাফল্যের একটা নতুন দৃষ্টিকোণ খুঁজে পেয়েছে ভাবে মকর রাশি এই 4টি দিনে। এই 4টি দিন বিশেষ করে আজ গুরু পূর্ণিমা এবং কাল 14 তারিখ এবং 15, 16, 16 তারিখে রবি প্রবেশ করে যাবে কর্কটে। শনি রবির বীজযোগ তৈরি হয়ে যাবে, আর শনি রবির বীজযোগ তৈরি হয়ে গেলে মকর রাশির জীবনে বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হবে। তাই তার আগে এই 4টা দিনের তাদের প্রয়োজনীয় কাজকর্মগুলো সব সেরে ফেলতে হবে। তাদেরকে জীবনকে নতুনভাবে খুঁজে নিতে হবে, তাদেরকে জীবনে নতুন সমৃদ্ধি অবশ্যই পেতে হবে। এছাড়া মকর রাশির ক্ষেত্রে অবশ্যই নতুনভাবে তাদের খুঁজতে হবে পারিবারিক, আর্থিক এবং জীবনের নতুন সচেতনতা। আপনি যদি মকর রাশি বা মকর লগ্নের মানুষ হন, আপনি নিশ্চিত থাকতে পারেন এই 4টি দিন আপনার কাছে যথেষ্ট সৌভাগ্যের। তবে একটা কথা মনে রাখতে হবে, শনি রবির বীজযোগের আগেই আপনার যে পেন্ডিং কাজ, অর্থাৎ যে সমস্ত কাজ হয়নি, সে আপনার মামলা মোকদ্দমা হতে পারে, সম্পত্তিজনিত বিপদ হতে পারে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক হতে পারে, এমনকি আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হতে পারে। এই সমস্ত সম্পর্ককে আপনাকে যথেষ্ট পরিমাণে যত্নশীল হয়ে ঠিকঠাক করে নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আপনাকে এই 4 দিনের মধ্যে এমন কিছু উপার্জন করে নিতে হবে, তার থেকে যে একটা মাস রবি শনির বীজযোগ তৈরি হচ্ছে, সেই বীজযোগের কোনো অশুভ ফল এলেও যাতে আপনার কোনো ক্ষতি না হয়। তার কারণ, যখন রবি শনির বীজযোগ চলে আসবে 17 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত, তখন আপনি কিছুটা হতাশার মধ্যে থাকবেন। আপনার মধ্যে এসে যেতে পারে মানসিক অস্থিরতা, আপনার মধ্যে এসে যেতে পারে ডিপ্রেশন, আপনি নিজেকে হতাশময় অবস্থায় দেখতে পাবেন। তাই আমি বলবো, এই 4টি দিনে যে সৌভাগ্য আপনি পাচ্ছেন, সেই ভাগ্যকে আপনি হাতছাড়া হতে দেবেন না। আপনার জীবনে, আপনার খ্যাতিতে, আপনার প্রতিপত্রিতে আপনি নিজেকে অবশ্যই
একটা নির্দিষ্ট গতির অভিমুখে রাখার চেষ্টা করুন আর সমৃদ্ধি আপনার হাতের মুঠোয় পড়ুন। তাই আজকের এই ভিডিও আমি মকর রাশি ও মকর লগ্নের প্রত্যেক মানুষকে জানালাম তাদের জীবনে সমৃদ্ধির একটা নতুন দৃষ্টিকোণ পেতে চলেছে, তাই তারা যেন এই সুযোগ গ্রহণ করে। এই চারটে দিন তাদেরকে সেই সুযোগ দেবেই দেবে, তাই আর বেশি সময় নেই। এই চার দিনে তারা যেন সংকল্পে ব্রতী হয়ে কাজে মন দেয়। তাই বলি যদি ভিডিও ভালো লাগে মকর রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, আমি বিশেষ করে নমস্কার, ধন্যবাদ।